আসসালামু আলাইকুম স্বাগতম ত্রিপুলি নলেজ স্টেশনে আমি আব্দুল্লাহ নাহিদ রইসা আপনাদের সাথে আজকের এই ভিডিওতে লোড ক্যালকুলেশন প্রসেস নিয়ে কথা বলবো আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান বা একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকেন এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যায় এই লোড ক্যালকুলেশন সম্পর্কে ভালোভাবে বুঝতে হলে আপনাদের আগে পাওয়ার সম্পর্কে বুঝতে হবে এই পাওয়ার এক প্রকারের বৈদ্যুতিক রাশি ভোল্টেজ ও কারেন্টের গুণফলকে পাওয়ার বলা হয় এই পাওয়ারের একককে দুই ভাগে ভাগ করা হয় ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ক্ষেত্রে পাওয়ারের একক হলো ওয়াট কিলোওয়াট মেগাওয়াট এবং মেকানিক্যালের ক্ষেত্রে পাওয়ারের একক হলো এসপি এস পি এর পুনরূপ হলো হর্স পাওয়ার এক এস সমান সাতশো ছেচল্লিশ আবার ইন্টারন্যাশনালি এক এস সমান ধরা হয় সাতশো পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ নর্মালি আমরা এক গোড়া মোটর বা দুই গোড়া মোটর বলে থাকি এই এক গোড়া মোটর বা দুই গোড়া মোটর এই শব্দটা নন টেকনিক্যাল ভাষা এর স্ট্যান্ডার্ড বা টেকনিক্যাল ভাষা হল ওয়ান এস পির মোটর ওয়ান এসপি সমান সাতশো ছিচল্লিশ পাওয়ারের একককে ভাগে ভাগ করা হয় মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যালের ক্ষেত্রে একক হবে ওয়াট কিলোয়াট আমরা নর্মালি যে বাতির রেটিং প্রকাশ করি ওয়াটে ফ্যানের রেটিং ওয়াটে বলি যখন কোনো আমরা ইকুইপমেন্ট বাজার থেকে কিনি আমরা জিজ্ঞাসা করি এই ইকুইপমেন্টটা কত ওয়াটের এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যে মোটর ব্যবহৃত হয় এই মোটরের রেটিং নর্মালি কিলোওয়াটে প্রকাশ করা হয় ভোল্টেজ ও কারেন্টের গুণফলকে পাওয়ার বলা হয় এখন এই পাওয়ারের সূত্রের সাহায্যে আপনারা লোড ক্যালকুলেশন করবেন এই পাওয়ারের দুইটা সূত্র আছে সিঙ্গেল ফেদের ক্ষেত্রে একটা সূত্র এবং থ্রি ফেদের ক্ষেত্রে আর সূত্র প্রথমে আমি সিঙ্গেল ফেদের ক্ষেত্রে পাওয়ারের সূত্র দিয়ে লোড ক্যালকুলেশন দেখাবো আমাদের আবাসিক বাসাবাড়ির ভোল্টেজ গ্রেডের মান হলো দুশো বিশ বোল্ট এই দুশো বিশ বোল্টকে সিঙ্গেল ফেদ লাইন বলা হয় সিঙ্গেল ফেদের ক্ষেত্রে পাওয়ারের সূত্র হলো পি ইকুয়াল টু আই এখন যদি আমি অ্যাম্পিয়ার বের করতে চাই সেক্ষেত্রে আই এ পাশে চলে আসলো পি বাই ভি যেহেতু আমাদের আবাসিকের লোড ক্যালকুলেশন করবো সেক্ষেত্রে ভোল্টেজ ধরে নেব দুইশো ভোল্ট এখন এই পাওয়ার হলো আমাদের বাসাবাড়িতে আমরা যত লোড ব্যবহার করি টোটাল লোড যোগ করে আমি টোটাল পাওয়ার বের করব। আমাদের বাসাবাড়িতে যে লোডগুলো ব্যবহার করি প্রত্যেকটা লোডের নির্দিষ্ট পাওয়ার আছে সিলিং ফ্যানের পাওয়ার দর হয় আশি অট চার ফুটের টিউবলাইটের পাওয়ার দর হয় চল্লিশ অট দুই ফুটের টিউবলাইট ধরা হয় বিশ অট আমাদের বাসাবাড়িতে টিভি ব্যবহার করে থাকি এই টিভির অ্যাভারেজ পাওয়ার দরা হয় একশো পঞ্চাশ অট এবং ফিরিজকে চারশো অট দরা হয় আর বাসাবাড়িতে যদি এসি থাকে এসিকে এক টন সমান সমান দরা হয় থ্রি পয়েন্ট ফাইভ কিলোওয়াট এভাবে আমরা টোটাল পাওয়ার বের করে লোড ক্যালকুলেশন করবো আমি স্বরূপ টোটাল পাওয়ার ধরে নেই নর্মাল একটা বাসাবাড়িতে এক হাজার ওয়াট সেক্ষেত্রে বুঝতে পারলেন এই এক হাজার ওয়াট পাওয়ার এই এক হাজারকে দুশো বিশ দ্বারা ভাগ করলে ফোর পয়েন্ট ফাইভ ফোর হয় এটা হল কারেন্ট এ হলো লোড ক্যালকুলেশন প্রসেস এইভাবে আপনি কারেন্ট বের করে সার্কিট ব্রেকার কেবল সিলেকশন করতে পারেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই লোড ক্যালকুলেশন যদি আপনি পারেন আপনার কাজগুলো স্ট্যান্ডার্ড ওয়েতে হবে আপনি যখনই কোনো বাসাবাড়িতে কাজ করবেন এভাবে লোড ক্যালকুলেশন করে দেন আপনি ক্যাবলের সাইজ নির্বাচন করবেন এবং সার্কিট ব্রেকারের সাইজ নির্ধারণ করবেন এই সার্কিট ব্রেকার বিভিন্ন রেটিংয়ের হয়ে থাকে আপনার বাসাবাড়িতে বা শিল্প কারখানায় যে লোড হবে ওই লোড থেকে আপনি এমপিয়ার বের করে দেন আপনি সার্কিট ব্রেকার বা ক্যাবল সিলেকশন করবেন সার্কিট ব্রেকার নির্বাচনের ক্ষেত্রে টোটাল যে কারেন্ট বের করা হবে এই কারেন্টের সাথে দেড় গুণ যোগ করে সার্কিট ব্রেকার ব্যবহার করবেন সিঙ্গেল ফেদের ক্ষেত্রে কস্থিটা দর হয় না থ্রি ফেদের ক্ষেত্রে কস্থিটা ধরা হয় এই কস্থিটা হলো পাওয়ার ফ্যাক্টর আমাদের সিঙ্গেল ফেদ বাসাবাড়িতে আমরা রেজিস্টিভ লোড বেশি ব্যবহার করে থাকি এই রেজিস্টিভ লোডে বিদ্যুৎ অপচয় কম হয় যার জন্য পাওয়ার ফ্যাক্টর ধরা হয় না আমাদের বাসাবাড়িতে পিএফ সেক্টর কিন্তু রাখা হয় না এই জন্য এ জায়গায় পাওয়ার ফ্যাক্টরের মান দেখানো হয় নাই আমাদের আবাসিক বাসাবাড়িতে রেজিস্টিভ লোড ব্যবহৃত হয় থ্রি ফেদের ক্ষেত্রে পাওয়ারের সূত্র হল পি ইকল টু রুট থ্রি ভিআই কস্তিটা সিঙ্গেল ফেদের ক্ষেত্রে কিন্তু রুট থ্রি অ্যাড করা হয় নাই কস্তিটি অ্যাড করা হয় নাই থ্রি ফেদের বেলায় যখন আপনি কারেন্ট বের করবেন সেক্ষেত্রে আপনার রুট থ্রি ও কস্তিটা ধরতে হবে আমি এই কারেন্টকে পাশে নিয়ে আসলাম আই হলো কারেন্টের প্রতীক পাওয়ার উপরে চলে গেল রুট থ্রি ভি কসথিটা এই থ্রি ফেদের বেলাও সেম ওয়েতে আপনি টোটাল লোড হিসাব করে আপনি লোড ক্যালকুলেশন করবেন টেন কিলোয়ারের মোটরে কত এমপেয়ের কারেন্ট খরচ করবে একটি থ্রি ফেদের টেন কিলোডের মোটর এই টেন কিলোয়ার সমান সমান আমরা জানি এক কিলোয়ার সমান এক হাজার অট সেক্ষেত্রে দশ কিলোয়াট সমান হলো দশ হাজার অট এ পাওয়ার সমান সমান ধরলাম দশ হাজার অট পাওয়ারের একক হলো অট তাহলে দশ কিলো অটে দশ হাজার অট রুট থ্রি ভিআই কস্তিটা এই রুট থ্রির মান হলো ওয়ান দশমিক সেভেন থ্রি টু গুনুন থ্রি ফেদের ভোল্টেজ চারশো চল্লিশ ভোল্ট যেটাকে বাণিজ্যিক ভোল্টেজ গেট বলা হয় আর কস্তিটার স্ট্যান্ডার্ড মান হলো জিরো পয়েন্ট এইট এটা গুণ করলে হয় ছয়শো নয় ছয়শো নয় দিয়ে দশ হাজার ভাগ করলে বল সতেরো এম্পিয়ারের মতো আসে সেক্ষেত্রে আমি কারেন্ট পাইলাম সতেরো এম্পিয়ার দশ কিলোরের একটা মোটরে কারেন্ট নিবে সতেরো এম্পিয়ার আশা করি লোড ক্যালকুলেশন প্রসেস আপনারা বুঝতে পেরেছেন সিঙ্গেল ফেদের ক্ষেত্রে পি ইকল টু ভিআই এই সূত্রটা ব্যবহার করবেন থ্রি ফেদের বেলায় পি ইকল টু রুট থ্রি ভিআই কস্তিটা এই সূত্রটি ব্যবহার করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম